নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। মৌসুমি সরকার বিশ্বাস চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই টেস্টি একটা রেসিপি, বেগুনের ভর্তা। বেগুন কিন্তু আমাদের সবার বাড়িতে প্রায় সময়ই নিয়ে আসা হয়, তো চলুন দেখে নিই কীভাবে বেগুনের ভর্তা করতে হবে। আমি প্রথমে একটুখানি সর্ষের তেল নিয়ে নিয়েছি, ওটা বেগুনের গায়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি এখানে একটা বেগুন নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। আমি কিন্তু এখানে গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, এবার আমি এর মধ্যে বেগুনটাকে পুড়িয়ে নেব। আপনারা নর্মালি বাড়িতে যেভাবে রুটি শেখা হয় সেই জালতিটা থাকলে তাহলে ভালো হয়, আর যদি না থাকে তাহলে আপনারা এটা শিকের মধ্যে ভরেও নিতে পারেন। বেগুন পোড়াতে তো আমরা সবাই জানি, এইভাবে বেগুনটাকে একটু উল্টে পাল্টে ভালো করে পুড়িয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু বেগুনটা এখানে পুড়িয়ে নিয়েছি ভালোভাবে, আমার কিন্তু সব সাইড হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি। এবার বেগুনের খোসাটাকে ছাড়িয়ে নিতে হবে, ঠিক এইভাবে ওপরের খোসাগুলো ছাড়িয়ে নিতে হবে। দেখুন, আমি কিন্তু বেগুনটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি আর বেগুনের ভেতরটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি বেগুনটাকে একটা বাটির মধ্যে নিয়ে নিলাম। বেগুনটাকে একটু খুন্তি বা কিছু দিয়ে কেটে কেটে ছোট ছোট টুকরো করে নেবেন। আর আমাদের লাগছে এখানে টমেটো, আমি একটা ছোট সাইজের টমেটো এখানে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি একটা ছোট সাইজের পেঁয়াজ, যেহেতু আমি একটা ছোট বেগুন নিয়ে নিয়েছি তাই একটা ছোট সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে নেবেন। পেঁয়াজটাকে এইভাবে চোখো চোখো করে কেটে নিয়েছি। আর এখানে আমি নিয়ে নিচ্ছি একটা লঙ্কা, বেগুনের ভর্তায় কিন্তু বেশি লঙ্কা দিলে ভালো লাগে না। এবার আমি কড়াইতে এক চামচ তেল দিয়ে তেলটাকে গরম করে নিয়েছি। দেখুন, তেলটা কিন্তু আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ডিম। এবার ডিমটাকে ভালো করে ঝুরি ঝুরি করে ভেজে নিতে হবে। ডিমটা ভাজার সময় এটার মধ্যে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে ভেজে তুলে নেবেন। আমি কিন্তু ভেজে তুলে নিয়েছি। এরপর সেই একই কড়াইতে আমি সামান্য পরিমাণে তেল দিয়ে দিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচুনো আর লঙ্কাটা। লঙ্কা আর পেঁয়াজটা একসাথেই দিয়ে দেবেন। এবার এটাকে একটু ভালো করে ভেজে নিতে হবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করবেন। আমার কিন্তু পেঁয়াজটা এখানে মোটামুটি ভাজা হয়ে গেছে। আর বন্ধুদের সাথে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো। যে টমেটোটা আমরা কুচিয়ে রেখেছিলাম সেই টমেটোটা এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আবার একটু ভালো করে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে। দেখুন, আমার কিন্তু একটু ভাজা হয়ে গেছে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি বেগুন। বেগুনটা দিয়ে আবারও একটু ভালো করে নাড়াচাড়া করে এটা ভেজে নিতে হবে। আর এই কাজটি যখন করবেন তখন কিন্তু গ্যাসের জোরটা একটু লোতে রাখবেন, তাহলে ভালো হয়। গ্যাসে জোর দিয়ে বেগুনের ভর্তা করলে কিন্তু খেতে ভালো লাগবে না। এরপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। লবণটা আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। আমি কিন্তু এখানে একটা ছোট সাইজের বেগুন নিয়েছি তাই আমি সামান্য পরিমাণে লবণ দিয়েছি, হাফ চামচেরও কম। আপনারা আপনাদের পরিমাণ মতো বুঝে দেবেন। দেখুন, আমার কিন্তু ভাজাটা অনেকটাই হয়ে গেছে। আর এই সময় গ্যাসের জোরটা কিন্তু কম থাকবে। এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা ডিম। ডিমটা দিয়ে এর সাথে ভালো করে মেখে নিতে হবে। এইভাবে বাড়িতে বানিয়ে ফেলুন বেগুনের ভর্তা। খুবই সহজে একটা খুব সুন্দর রেসিপি। দেখুন, আমার কিন্তু হয়ে গেছে বেগুনের ভর্তাটা। আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন আর আমাকে কিন্তু কমেন্ট করে বলবেন যে কেমন হয়েছে। সবাই খুব ভালো থাকবেন।